এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচার অভিযান চালাচ্ছে গণমুক্তি পরিষদ। এ সম্পর্কে বলতে গিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাধাচরণ দেববর্মা। এডিসি নির্বাচনকে সামনে রেখে গণমুক্তি পরিষদের কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা। বৃহস্পতিবার এই সম্পর্কে বলতে গিয়ে এডিসি প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা জানিয়েছেন, ধান চাষের মরশুম সত্ত্বেও প্রচুর সংখ্যক মানুষ অংশ নিয়েছেন তাদের এই কর্মসূচিতে। সেই সাথে আরো জানিয়েছেন কাজহীন খাদ্যহীন পাহাড়ের বিভিন্ন দুর্দশার কথা। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো তো মানুষের জ্বলন্ত সমস্যা, এগুলোকে বাদ দিয়ে মানুষের বেঁচে থাকবার এই মুহূর্তে সেরকম কিছুই থাকছে না বলেই মানুষ মনে করছে। বিশেষ করে এখন এই লকডাউনের ফলে স্বাভাবিক পরিস্থিতি না থাকার ফলে মানুষের হাতে টাকা নেই, পয়সা নেই, তাদের জীবন মান এমন জায়গায় চলে যাচ্ছে এখন আর রক্ষে দাঁড়াবার বা রাস্তা না না বেরোলে না হয় এরকম জায়গায় চলে। এদিন সিপিএম নেতা রাধাচরণ দেববর্মা আরও জানিয়েছেন, পাহাড়ের মতো সমতলেও নতুন করে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, বড় পরিসরে এক কিলোমিটার রাস্তা হয়নি বিজেপি আইপিএফটি সরকারের আমলে, শুধু পুরনো বিল্ডিংয়ের রং পরিবর্তন হয়েছে। এদিন রাধাচরণ দেববর্মা আগরতলা শহরকে বানভাসী অবস্থা থেকে মুক্ত করতে মুখ্যমন্ত্রীর প্রদেয় প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। একই অবস্থায় দেখছি আগরতলা শহরও, মুখ্যমন্ত্রী কথা দিয়ে এসেছিলেন এক বছরের মধ্যে আগরতলায় জল হবে না, কিন্তু 21 তারিখ যা ঘটনা ঘটলো, যা দেখা গেল, এই যে 2.5 বছর নতুন সরকার এসছে এমন 1 কিলোমিটার রাস্তা নতুন কোনো গ্রামে হয়েছে এরকম কেউ কোনো দৃষ্টান্ত দেখাতে পারবো না। একটা নতুন বাড়ি হয়েছে, একটা নতুন রাস্তা হয়েছে, একটা নতুন কিছু হয়েছে এরকম কোনো ঘটনা নেই। নতুন হয়েছে এটা কি যে পুরনো ব্লকটা ছিল এই ব্লকে আপনার গেরুয়া কালার হয়েছে বা বিজেপি আইপিএফটির কালার হয়েছে, নতুন কিছু রং হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে কাজের জন্য মানুষ হাহাকার অবস্থার মধ্যে আছে। এখন এছাড়া যারা বাইরের থেকে যারা আসছে, বিশেষ করে হোম কোয়ারেন্টাইনে যারা আছে, তারা তো সাংঘাতিকভাবে বিপন্ন, তাদের একেবারে মানে 1 টাকা কেউ সাহায্য করবার নেই। অথচ আমরা জানতে পারলাম নাগাল্যান্ড হোম কোয়ারেন্টাইনে যারা আছে তাদের 5,000 টাকা করে দিচ্ছে 14 দিনের জন্য, মিজোরাম দিচ্ছে, মণিপুর দিচ্ছে 5,000 টাকা করে মাথায় পিছু। অথচ আমাদের রাজ্যে সেখানে বিজেপি আইপিএফটি জোট সরকার 1 টাকা কাউকে সাহায্য করার নাই। ওই পঞ্চায়েতে সাহায্য করবে এই নামে তাদের হাতে ছেড়ে দিয়েছে, তারা পঞ্চায়েত কর্তৃপক্ষের টাকা পাবে কী করে সাহায্য করবে? কাজে এই ভয়ঙ্কর যারা হোম কোয়ারেন্টাইনে আছে, যারা এই করোনা আক্রমণের ভয়ের মধ্যেও যারা ফিরছেন বিভিন্ন রাজ্য থেকে, তারাও ভীষণ একটা আতঙ্কের পরিবেশের মধ্যে সেখানে থাকতে হচ্ছে, কোনো ধরনের সরকারি সাহায্য সেখানে পাচ্ছে। কৃষি পণ্য ও চাকরি ইস্যুতে রাধাচরণ দেববর্মা আরও অভিযোগ করে বলেন, প্রচুর মানুষ চাকরি বাকরি আশায় ছিলেন, হয়তো 50,000 চাকরি না হোক 5,000 তো হবে বছরে, কিন্তু 5,000 তো তৈরি কথা, 500 চাকরি হয়নি। যারা চাকরি হয়েছে টুকটাক এগুলি নর্মাল চাকরি হয়েছে ট্যাট পরীক্ষা টরীক্ষা দিয়ে, এটা বাদ দিলে পরে গ্রামে প্রচণ্ড যুবকদের মধ্যে হতাশা আমরা লক্ষ্য করছি। সেখানে চাকরির কোনো মানে নিশ্চয়তা নেই, ভবিষ্যৎ নেই, এরকম একটা ভয়ঙ্কর। কৃষকদের অবস্থা আরও ভয়ঙ্কর, কৃষকদের উৎপাদিত পণ্য তার বাজার কোনো ধরনের বাজার পাচ্ছে না। এই কঙ্কাইজ বাস আমরা গেলাম, কঙ্কাইজ যেখানে হয় সবচেয়ে বেশি 17-18 লক্ষ কঙ্কাইজ শুধু সিন্না থেকে বাইরে সেখানে রপ্তানি করা হতো, একটা কঙ্কাইজ বাস আবার রপ্তানি করা হয়নি। যে কঙ্কাইজ বাসের দাম একটা বাসের দাম 8-9 টাকা, বাসের গড়ির দাম 8-9 টাকা, একটা বাসে 18-19 টাকা রোজগার হতো, এই বাস 1 টাকা করে কেনার লোক নেই। আমরা বর্মরাতে গেলাম, যেখানে সবচেয়ে বেশি লেবু চাষ হয় কমলপুর, আপনার কমলপুর বর্মরাতে 100-100 লেবুর দাম 16-17 সালেও 150 টাকা, 160 টাকা, 170 টাকা, এবার 40 টাকা করেও এই লেবু কিনবার মতো লোক নেই, এরকম ভয়ঙ্কর অবস্থা দেখছি। ঠিক সেরকম ভাবে ব্যুরো রিপোর্ট হালাপোল।